গোটা বিশ্ব যখন একটা যুদ্ধে জড়িয়ে রয়েছে, তবে এই যুদ্ধ মানুষ বনাম মানুষের নয়, বরং মানুষ বনাম শয়তানের। প্রায় কয়েক শতাব্দী ধরে চলতে থাকা মানুষ এবং ভ্যাম্পায়ারদের এই যুদ্ধে জয়টা ভ্যাম্পায়ারদেরই হয়েছে। তাদের জোর বেশি, তারা খুবই ফাস্ট, তবে মানুষদের সহায় ছিল সূর্যের আলো। ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না, তবুও কোনোভাবে মানুষেরা ভ্যাম্পায়ারদের সম্পূর্ণভাবে দমন করতে পারছিল না। মানুষদের সংখ্যা কমে আসছে, তারা প্রায় বিলুপ্ত হওয়ার মুখে রয়েছে, সেই কারণে মানুষেরা তাদের শহরের চারপাশে উঁচু উঁচু দেওয়াল তুলে ফেলে। আর তারপরেই মানুষদের হাতে লাগে সবথেকে বড় অস্ত্রটি, যাদেরকে বলা হয় প্রিস্ট। কিছু এক্সট্রাঅর্ডিনারি মানুষ যারা খুবই স্কিলফুল এবং এদের পার্টিকুলারলি ট্রেন করা হয়েছে ভ্যাম্পায়ারদের হত্যা করার জন্য বা ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করার জন্য, এবং এই প্রিস্টরাই এই সম্পূর্ণ যুদ্ধের স্রোতটাই পরিবর্তন করে দেয়। যুদ্ধে মানুষেরাও জয়লাভ করে, এবং বাকি কিছু ভ্যাম্পায়ার রয়েছে যাদেরকে কিছু নির্দিষ্ট স্থানে আটকে রাখা হয়েছে, যে স্থানগুলোকে রিজার্ভেশনস বলা হয়। আর তারপর যুদ্ধ একেবারে শেষ। তবে সেই প্রিস্ট যারা এই যুদ্ধটাই পরিবর্তন করে দিয়েছিল, তাদের তো আর কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণভাবে তাদেরকে ডিসব্যান্ড করে দেওয়া হয়, যেন এই দুনিয়াতে তাদের কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়াটা এখন চার্চের দ্বারা চালিত হয়, যাদেরকে ক্লেরজি বলা হয়, যারা মনে করে যে তারা শান্তি স্থাপন করে ফেলেছে। তবে এই পৃথিবীটা অনেকটাই বড়, এবং সেই পৃথিবীর কোন কোনায় সেই শয়তান লুকিয়ে রয়েছে, এবং কখন সে আবারও আক্রমণ করবে এটার ব্যাপারে কারোর কোনো ধারণাই ছিল না। ওয়েল, কথা হচ্ছে 2011 সালের প্রিস্ট সিনেমাটাকে নিয়ে। অভিনয় রয়েছেন পল ব্যাটনি, কার্ল আরবান এবং আরও অনেকেই। অ্যান্ড ইয়েস, আমি আগে একটা কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে ভ্যাম্পায়ার কাদেরকে বলা হয় এবং ড্রাকুলার সাথে তাদের কী সম্পর্ক, এবং আপনাদের আবারও থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ এই কুইজে অনেকেই পার্টিসিপেট করেছে, অনেকে সময় নিয়ে খুব দুর্দান্ত অ্যান্সার দিয়েছে, অনেকে তো ইন্টারনেট থেকে জাস্ট কপি পেস্টও মেরে দিয়েছে। বাট প্রথম এবং সঠিক অ্যান্সারটা দিয়েছে নাদিম ইমন। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি একটা ফেমাস কোরিয়ান কমিক্স থেকে অ্যাডাপ্ট করা প্রিস্ট নামক সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা কিছু প্রিস্টদের দেখতে পাই, যারা এক টাইপের গুহাতে গিয়েছে, যদিও সেটা কোনো গুহা না, সেটা এক টাইপের হাইভ, অর্থাৎ যেখানে সেই ভ্যাম্পায়াররা বসবাস করে। বাট আনফর্চুনেটলি ভ্যাম্পায়ারদের সংখ্যা অনেকটাই বেশি ছিল। কিছু প্রিস্ট সেখান থেকে পালিয়ে বেরোতে সক্ষম হলেও একজন সেখানে আটকা পড়ে যায়, এবং সেই ভ্যাম্পায়াররা তাকে টেনে নিয়ে চলে যায়। ঘটনাটা ঘটেছে বেশ অনেকদিন আগে। বর্তমানে আমরা ওয়েন এবং শ্যানন নামক দুজন মানুষকে দেখতে পাই। ওয়েন নামক মানুষটা সেখানকার মাটি চেক করছে। সে লক্ষ্য করে যে সেখানে কন্টামিনেশন অনেকটাই কম, অর্থাৎ মাটিটা ততটা বিষাক্ত না। ভাগ্য তার সাথে থাকলে সে আবারও চাষাবাদ শুরু করতে পারবে। কিছু সময় পরেই তাদের মেয়ে অর্থাৎ লুসি বাড়ি ফিরে আসে। সে বেশ সাজগাজ করেই এসেছে, এবং ওয়েন তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় গেছিল। লুসি জানে যে সে শহরের বাইরে গেছিল, এবং ওয়েন মনে করে যে শহরের বাইরে যাওয়াটা একেবারেই সেফ না। তবে লুসি মনে করে যে এতে সমস্যা কিসের, কতদিন আর তার পিতামাতা তাকে জেলখানার মতন এই ঘরে আটকে রাখবে, তারও তো ইচ্ছে করে একটু বাইরে বেরোনোর। যাই হোক, পরেরই মুহূর্তে যখন তারা খাবার টেবিলে প্রে করতে বসে, তখনই চারপাশটা কম্পন দেওয়া শুরু করে, কাঁপছে চারপাশটা। জানলা দিয়ে তারা লক্ষ্য করে যে ভ্যাম্পায়ারদের একটা স্রোত আসছে সেই দিকে। ওয়েন এবং শ্যানন তাদের মেয়ে অর্থাৎ লুসিকে বাড়ির বেসমেন্টে একটা ঘরে আটকে রেখে দেয়, এবং ওয়েন চেষ্টা করে সেই ভ্যাম্পায়ারগুলোর সাথে লড়ার, যেটা একেবারেই অসম্ভব। লুসি দেখতে তো পারে না যে তার পিতামাতার সাথে কি হয়, তবে সে তাদের আর্তনাদ শুনতে পায়। আর তারপরেই সেই বেসমেন্টের দরজাটা খুলে যায়, এবং সেখানে লুসির গায়ে আমরা একটা টুপি পরা মানুষের ছায়া দেখতে পাই। তারপরে লুসির সাথে কি হয় সেটা এখনও জানা যায়নি। ওয়েল, এই যে স্থানটা আমরা দেখলাম, এটা কিন্তু সেই ওয়ার্ল্ড সিটির বাইরে। ওয়ার্ল্ড সিটি অর্থাৎ, যেমনটা বলেছিলাম, শহরের চারপাশে মানুষেরা পাঁচিল তুলে দিয়েছিল, তবে বহু মানুষ সেই শহরে বা সেই পাঁচিলের বাইরেও বসবাস করে। এমনকি বহু গ্রামও তৈরি হয়েছে যাদের টাকা পয়সা কম, এবং যারা সেই শহরে বসবাস করতে পারবে না। যদিও বহু মানুষ সেখানে বসবাস করতেও তো চায় না। শহরে এতটাই পলিউশন, ধোঁয়াশা ছাই একেবারে আকাশটা ঢেকে ফেলেছে, সূর্যের আলোও সেখানে পৌঁছায় না প্রপারলি। তারপর চার্চের চরম নিয়ম কারণ, স্বাধীনতার কোনো বলাই নেই সেখানে। আমরা সেই প্রিস্টকে দেখতে পাই, যে হচ্ছে এই গল্পের মেইন চরিত্র। গল্পের শুরুতেই তো দেখেছিলাম যে সে তার এক বন্ধুকে সেই হাইভের মধ্যে হারায়, যাকে কিছু ভ্যাম্পায়ার্সরা টেনে নিয়ে চলে গেছিল। সেই হাইভটার নাম হচ্ছে সোলামিরা, এবং সেই ঘটনাটা নিয়ে সে এখনও স্বপ্ন দেখে। যেমনটা বলেছিলাম, এই প্রিস্টরা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, এদের মধ্যে কিছু ক্ষমতা রয়েছে। এই প্রিস্ট মনে করে যে তার সেই স্বপ্নগুলোর কোনো একটা মানে রয়েছে, তার মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক ডাউট রয়েছে। আর এই বিষয়ে সে সেই চার্চের যে মেন হেড রয়েছে, মানে চার্চ অথরিটির, যার নাম হচ্ছে ওরেলাস, তার সাথে কথা বলে। তবে ওরেলাস তাকে জানিয়ে দেয় যে এগুলো শয়তানি কাজকর্ম। কথার অর্থ হচ্ছে, সেই প্রিস্ট তার মনে কোনো প্রশ্ন, কোনো ডাউটস এগুলো আনতে পারবে না। সেই প্রিস্ট তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। অন্যান্য মানুষেরও প্রিস্টদের সাথে বড় অদ্ভুত আচরণ করে, যেন তারা কোনো ভিন গ্রহ থেকে এসেছে বা তাদের সাথে কথা বলা যাবে না। আর সেই মুহূর্তে সেখানে আর একটা ব্যক্তি উপস্থিত ছিল, যে লুকিয়ে লুকিয়ে প্রিস্টের উপরে নজর রাখছিল, এবং প্রিস্ট তাকে ধরে ফেলে। ছেলেটার নাম হচ্ছে হিক্স,
এবং সে হচ্ছে আগস্টিন নামক একটি গ্রামের শেরিফ। সে খবর দিতে এসেছে যে একটা গ্রামে ভ্যাম্পায়ার অ্যাটাক হয়েছে, ভ্যাম্পায়ার আক্রমণ করেছে এবং সেই ভ্যাম্পায়াররা লুসিকে তুলে নিয়ে চলে গেছে। তবে কে সেই লুসি? ওয়েল, একটু আগে যে ওয়েন নামক মানুষটাকে দেখলাম সেটা হচ্ছে এই প্রিস্টের নিজের ভাই। তাদের যে মেয়ে লুসি, তাকে এই শেরিফ অর্থাৎ হিক্স ভালোবাসে। লুসির মুখ থেকে সে এই প্রিস্টের অনেক গল্প শুনেছে, যে সেই যুদ্ধের সময় এই প্রিস্ট কতটা সাহসের সাথে লড়েছিল, মানে একে বাকি প্রিস্টদের মধ্যে সবথেকে বেস্ট বলা হয়। সেই ভ্যাম্পায়ার অ্যাটাকে শ্যানন তো প্রায় মরে গেছে, ওয়েনের অবস্থা খুবই খারাপ এবং হিক্স চলেছে লুসিকে খোঁজার জন্য। সে প্রিস্টের সাহায্য চাইতে এসেছে, প্রিস্ট যদি চায় তো তার সাথে যেতে পারে, অন্তত তার নিজের পরিবারের জন্য তো এই প্রিস্টের যাওয়া উচিত। তারপর প্রিস্ট চলে যায় সেই ক্লিউজিদের সাথে দেখা করতে। সে সেখানে গেছে তাদের পারমিশন নেওয়ার জন্য, যাতে তার ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া হয়। এখন তো প্রিস্টদের আর কোনো ভ্যালু নেই, তাদের কোনো কাজও তো নেই। তবে প্রিস্ট জানায় যে ইদানিং একটা ভ্যাম্পায়ার অ্যাটাক হয়েছে একটা গ্রামে, সে সেখানে যেতে চায় তদন্ত করার জন্য। তবে সে ক্লার্জিদের যে লিডার রয়েছে অর্থাৎ ওরেলাস, সে জানায় যে এটা ভুয়ো খবর। অল্প কিছু ভ্যাম্পায়ার যারা ছিল তাদেরকে তো রিজার্ভেশনের মধ্যে আটকে রাখা হয়েছে, বরং এটা অবশ্যই ব্যান্ডিটদের কাজ। যেমনটা জানেন যে এই পাঁচিলের বাইরে যে গ্রামগুলো রয়েছে সেখানে তেমন নিয়মকানুন বলে কিছু নেই, মানুষেরা যা খুশি করছে তাদেরই কাজ এইসব। সেই প্রিস্ট বহুবার তার কাছে ভিক্ষাও করে, তবে সেই ওরেলাস তার কথা শোনে না। সে জানিয়ে দেয় যে প্রিস্ট যদি এই শহরটাকে ত্যাগ করার চেষ্টাও একবার করে তাহলে তার ফলাফলটা খুব একটা ভালো হবে না। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই, সে একটা ট্রেনে রয়েছে যে ট্রেনের মধ্যে ভ্যাম্পায়াররা রয়েছে, এবং আমরা টুপি পরা সেই মানুষটিকেও দেখতে পাই যে লুসিকে তুলে নিয়ে চলে গিয়েছিল। লুসি তাকে জানায় যে তার আঙ্কেল আসবে তাকে বাঁচানোর জন্য এবং এই মানুষটাকে হারাবে সে। তবে কে এই মানুষটা? ওয়েল, গল্পের শুরুতেই দেখেছিলাম, মনে আছে তো, সে প্রিস্টের একটা বন্ধু যাকে ভ্যাম্পায়াররা টেনে নিয়ে চলে গিয়েছিল। এটাই হচ্ছে সেই মানুষটা যে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে তার সাথে এবং সে কেন এরকম করছে সেটা নয় আমরা পরেই জানবো। অন্যদিকে সেই প্রিস্ট পার্সোনালি ওরেলাসের সাথে সাক্ষাৎ করে তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তাকে একবার শহরের বাইরে যেতে দেওয়া হোক, কিন্তু ওরেলাস তার একটা কথাও শুনছে না। উল্টে তাকে তার প্রতিজ্ঞাটা মনে করিয়ে দেয় যে চার্চের বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। ওরেলাস সেখানে কিছু সিকিউরিটি ডেকে আনে সেই প্রিস্টকে অ্যারেস্ট করার জন্য, তবে সেই প্রিস্ট তাকে জানিয়ে দেয় যে সে তার নিজের প্রশ্নের উত্তরটা খুঁজেই ছাড়বে। তার জন্য যদি তাকে ঈশ্বরের এগেনস্টে যেতে হয় তো তাহলে সে যাবে, এবং সেই সিকিউরিটিগুলোকে সেখানে হত্যা করে প্রিস্ট চলে যায় তার বাড়িতে। সে তার গিয়ার্সগুলো নিয়ে নেয় কারণ সে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত, এবং ব্যাটম্যানের মতন তার বাইকটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরেটা দেখার পরে গোটা দুনিয়ার উপরে আমাদের একটা ধারণা চলে আসে যে গোটা বিশ্ব প্রায় একটা ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে। সত্যি মানুষেরা কোনো মতে নিজেদের অস্তিত্বটা বাঁচিয়ে রেখেছে, এবং অল্প কয়েকজন যে মানুষ রয়েছে তাদেরকে নিয়ে চার্চ এখানে একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। সে প্রিস্ট তারপর আউটপোস্ট নম্বর 10 গিয়ে পৌঁছায়, সে তার নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়, তবে তার পরিবারের আর কোনো চিহ্ন সেখানে নেই। কিন্তু সেই শেরিফ অর্থাৎ হিক্স তাকে দেখে খুবই খুশি যে ফাইনালি প্রিস্ট তার সাথে যাবে। তারা দুজনে আগস্টিন নামক একটা গ্রামে গিয়ে পৌঁছায়, এবং সেখানে পৌঁছানোর পরেই একটা অসৎ মানুষকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে অনেস্ট জোন্স, যে মানুষকে ভুলভাল ধর্মীয় জ্ঞান দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তার নিজের ওষুধগুলোকে বিক্রি করে। তবে হিক্স সেই মানুষটাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপর তারা ডাক্তারখানায় চলে যায় যেখানে সে প্রিস্টের ভাই অর্থাৎ ওয়েনকে অ্যাডমিট করা হয়েছে। ওয়েন খুব দুঃখ করে জানাচ্ছে যে সে লুসিকে বাঁচাতে পারেনি, কিন্তু প্রিস্ট তখন জানায় যে সে লুসির যত্ন এতদিন ধরে রেখেছে, যে দায়িত্বটা সে প্রিস্টের ছিল সেই দায়িত্বটা ওয়েন করেছে, এটার জন্য সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তবে কথাটার মানেটা কি? কথাটার মানে এটাই যে সে লুসি নামক যে মেয়েটা রয়েছে সেটা এই প্রিস্টেরই মেয়ে, এবং শ্যানন ছিল সে প্রিস্টের স্ত্রী। তবে সে যখন প্রিস্টে পরিণত হয় তখন তাকে কিছু ধর্মমত পালন করতে হবে, তাকে সেলিবেসি মেনটেন করতে হবে, সে কোনো সম্পর্কে জড়াতে পারবে না। সে প্রিস্ট নেমে পড়ে সেই যুদ্ধে, অন্যদিকে তার ভাই শ্যানন এবং লুসির দেখাশোনা করা শুরু করে। তবে এই সত্যটা কিন্তু লুসি জানে না। যাই হোক, সে প্রিস্ট তার ভাই ওয়েনকে প্রতিজ্ঞা করে যে সে সেই প্রত্যেকটা ভ্যাম্পায়ারকে হত্যা করবে যারা যারা লুসিকে তুলে নিয়ে গেছে। রাতের বেলা সে প্রিস্ট প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিক্স নামক সেই ছেলেটা, সেও নিজেকে প্রমাণ করে দেয় যে সেও লড়াই করতে পারবে, কারণ এই লড়াইটা একেবারেই অর্ডিনারি না। অন্যদিকে সে চার্চ অথরিটি আরও চারজন প্রিস্টকে জোগাড় করেছে। তাদের দায়িত্ব হচ্ছে যেভাবেই হোক সে রূপ প্রিস্টকে খুঁজে আনতে হবে, যে চার্চের নিয়ম ভঙ্গ করেছে তাকে জীবিত অথবা মৃত নিয়ে আসতে হবে। যাই হোক, ওয়েন ফাইনালি মারা যায়। সে প্রিস্ট তার নিজের ভাই এবং স্ত্রীকে সেখানে কবর দেয়। সেই ভ্যাম্পায়াররা যেখানে আক্রমণ করেছিল সেখানে চারিদিকে তাদের পায়ের ছাপ তো রয়েছে, তবে সেখানে একটা বুটের ছাপ রয়েছে। হিক্স জানায় যে হয়তো এটা কোনো ফ্যামিলিয়ার। ওয়েল, ফ্যামিলিয়ার হচ্ছে সেই মানুষগুলোকে বলা হয় যারা ভ্যাম্পায়ারদের দাসত্ব মেনে চলে। এরা মানুষ, তবে এদের মধ্যে অল্প স্বল্প কিছু অ্যাবিলিটিস থাকে, শক্তি থাকে ভ্যাম্পায়ারের। তবে সেই প্রিস্ট জানায় যে ভ্যাম্পায়াররা যখন হান্টিংয়ে বেরোয়, শিকারে বেরোয়, তখন তারা ফ্যামিলিয়ারদের নিয়ে যায় না,
যাই হোক, সেই পায়ের ছাপটা নর্থের দিকে গেছে, যেখানে একটা রিজার্ভেশন রয়েছে। রিজার্ভেশন হচ্ছে সেই স্থান যেখানে অল্প স্বল্প কিছু ভ্যাম্পায়ার যারা বেঁচেছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল। তারা সেই দিকেই যাচ্ছে। তারা সেই নাইটশেড রিজার্ভেশনে গিয়ে পৌঁছায়, যেখানে বহু ফ্যামিলিয়ারকে আমরা দেখতে পাই। এরা একটা সময় সাধারণ মানুষই ছিল এবং কিছু প্যাথোজেন ইউজ করে তারা নিজেদের ভ্যাম্পায়ারে পরিণত করেছে, মানে ফ্যামিলিয়ারে পরিণত করেছে। এখন এরকম করার পিছনে অনেক কারণ রয়েছে। কেউ কেউ এই ভ্যাম্পায়ার ব্রিডটাকে খুবই পবিত্র মনে করে, অনেকে তো আবার নিজেদের জীবন বাঁচানোর জন্য ভ্যাম্পায়ারদের গোলামি বেছে নেয় এবং নিজেদের ফ্যামিলিয়ারে পরিণত করে। তো সেখানে একটা ফ্যামিলিয়ারের সাথে তারা কথা বলে। হিক্স প্রশ্ন করে যে পার্শ্ববর্তী একটি আউটপোস্টে ভ্যাম্পায়ার অ্যাটাক হয়েছে, যারা সম্ভবত এই রাস্তা দিয়েই গেছে। তবে সেই ফ্যামিলিয়ারটা জানায় যে না, এরকম খবর তো সে শোনেনি, এই স্থানটা সম্পূর্ণ প্রোটেক্টেড এবং পবিত্র, এখানে এরকম কিছু হয় না। তারপর সেই হিক্স এবং প্রিস্ট চারপাশটা ভালো মতন একটু সার্চ করা শুরু করে, একটু খোঁজাখুঁজি শুরু করে। তারা একটা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে। সেটা এক টাইপের জেলখানা ছিল যেখানে সেই ভ্যাম্পায়ারদের আটকে রাখা হয়েছিল। তবে কোনো ভ্যাম্পায়ার সেখানে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং যে গার্ডসরা ছিল, যে মানুষরা ছিল, তাদের কঙ্কাল পড়ে রয়েছে। অর্থাৎ কোনো ভ্যাম্পায়ার হয়তো তাদেরকে খেয়ে ফেলেছে। সেখানে একটা কয়েদি ছিল, সেও ফ্যামিলিয়ার ছিল। সে প্রিস্টকে প্রশ্ন করা শুরু করে যে লুসিকে তারা কোথায় নিয়ে গেছে। আর সেই মুহূর্তে বাকি কিছু ফ্যামিলিয়ার সেখানে আক্রমণ করে দেয়। হিক্স কোনো মতে নিজের জীবন বাঁচায় আর তখন চলে আসে প্রিস্টকে বাঁচানোর জন্য। অবশেষে প্রিস্ট একটা ফ্যামিলিয়ারকে আটকে জিজ্ঞেস করে যে লুসিকে তারা কোথায় নিয়ে চলে গেছে। তবে সেই ফ্যামিলিয়ারটা ভ্যাম্পায়ারদের প্রশংসা করা শুরু করে। সে জানায় যে একটা সময় এই দুনিয়াতে তো তারাই রাজ করতো, এই প্রকৃতি তাদেরকে এতটা শক্তিশালী বানিয়েছে এবং তাদেরও তো বাঁচার অধিকার রয়েছে। তবে ততক্ষণে সময়টা অনেকটাই পেরিয়ে যায় এবং সূর্য অস্ত হয়ে যায়। যে ভয়টা তারা করেছিল সেটাই হয়, কারণ রাতের অন্ধকারে এখানে ভ্যাম্পায়ারদের রাজত্ব চলে। প্রিস্ট সেই ভ্যাম্পায়ারগুলোর সাথে দুর্দান্ত লড়াই করে। অবশেষে সেই ফ্যামিলিয়ারটাও প্রিস্টটাকে দেখে ভয় পেয়ে যায়। সে জানিয়ে দেয় যে সেই ভ্যাম্পায়ারগুলো লুসিকে নিয়ে ওয়েস্টে গেছে। তবে কেন, কি আছে সেখানে, সে কিছু উত্তর দিতেই যাবে, তখনই একটা ভ্যাম্পায়ার তাকে নিয়ে চলে যায়। যদিও প্রিস্ট সেই ভ্যাম্পায়ারটাকে তো হত্যা করে ফেলে, তবে সেই ওয়েস্টে আসলেই কি আছে এটা জানার জন্য তাদের সেই ওয়েস্টে যেতে হবে। সেই ওয়েস্টে নাকি একটা বড় হাইভ রয়েছে। হাইভ হচ্ছে সেই স্থান, সেই গুহা যেখানে ভ্যাম্পায়াররা বসবাস করে। তবে হিক্স জানায় যে যুদ্ধের পরে তো সব হাইভগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাহলে হাইভ আসলো কি করে সেখানে? ওয়েল, এটা জানার জন্য তাদেরকে ওয়েস্টে একবার যাওয়া প্রয়োজন। অন্যদিকে আমরা সেই অসৎ ব্যবসায়ীটাকে দেখতে পাই, অর্থাৎ অনেস জোন্স। সে চলে যায় টুপি পরা সেই মানুষটার সাথে সাক্ষাৎ করতে এবং তাকে সেই টিপটা দিয়ে দেয় যে একটা প্রিস্ট এবং একটা শেরিফ তাদের গ্রামে এসেছিল ভ্যাম্পায়ারদের খোঁজ করতে। এখন সেই অসৎ ব্যবসায়ী সেই মানুষটাকে তো একটা টিপ তো দিয়েছে, তার পরিবর্তে একটা পুরস্কার তো তার প্রয়োজন। সেই টুপি পরা মানুষটা তখন রেগে গিয়ে তার গলায় একটা কামড় বসিয়ে দেয়, তাকে মানুষ থেকে পরিবর্তন করে একটা ফ্যামিলিয়ার বানিয়ে দেয় এবং বলে দেয় যে এইটাই হচ্ছে তার পুরস্কার। অন্যদিকে সে প্রিস্ট শহরের পর শহর পেরিয়ে ওয়েস্টে গিয়ে পৌঁছায়। সম্পূর্ণ স্থান যেটা একটা সময় একটা বড় শহর ছিল সেটা এখন একটা ওয়েস্টল্যান্ড। সেই কারণেই তো এই দুনিয়াটাকে পোস্ট অ্যাপোক্লিপটিক দুনিয়া বলা হয়। তো সেই প্রিস্ট, সে তো জানে যে হিক্স লুসিকে, অর্থাৎ তার মেয়েকে ভালোবাসে। তবে প্রিস্ট এটাও জানিয়ে দেয় যে সে যদি দেখে যে লুসি ইনফেক্টেড, তাহলে সে কোনো মায়া দয়া করবে না, সে লুসিকে হত্যা করে ফেলবে। আর তখন হিক্স জানায় যে সে এটা হতে দেবে না। সে একবার লুসিকে প্রোটেক্ট করতে পারেনি, তবে দ্বিতীয়বার সে এটা হতে দেবে না। এবং প্রিস্ট যদি এটা করার চেষ্টা করে তাহলে সে প্রিস্টকে হত্যা করে ফেলবে। যাই হোক, অবশেষে তারা সেই বৃহৎ হাইভটার কাছে গিয়ে পৌঁছায়। সেই প্রিস্ট, তার মনে তো কোনো ভয় নেই, অ্যাকচুয়ালি তাদের কোনো মৃত্যুর ভয়ও নেই। তবে হিক্স, তার মনে একটা ভয় রয়েছে, কারণ সেই হাইভের মধ্যে কী রয়েছে তার কোনো ধারণাই নেই। ওয়েল, সেখানে আর একটা প্রিস্টেস্টের সাথে তাদের সাক্ষাৎ হয়। যেমনটা জানেন যে সেই চার্চ থেকে মোট চারজনকে পাঠিয়েছে এবং সেই মেয়েটা এখানে এসেছে জাস্ট এই প্রিস্টের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করার জন্য। এবং বাকি যে তিন প্রিস্ট তারা জেরিকো নামক আরেকটা শহরের দিকে গেছে। এই মেয়েটাই প্রিস্টকে পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তার সাহসিকতার গল্প, যুদ্ধে সে যেভাবে লড়েছে সে সব কিছুই জানে। এবং তার মনে দৃঢ় বিশ্বাস যে চার্চ এই প্রিস্টের ব্যাপারে যে বদনামটা ছড়িয়েছে সেটা অবশ্যই মিথ্যে। যদিও সেই যে হাইভটা সেটা খালি ছিল না, বরং সেখানে একটা হাইভ গার্ডিয়ান ভ্যাম্পায়ার ছিল যার সাইজটা অনেকটাই বড়। তবে এই প্রিস্টরা এই ভ্যাম্পায়ারদের সাথে লড়ে এক্সপার্ট, স্বাভাবিকভাবেই সেই হাইভ গার্ডিয়ানকে তো সে হত্যা করে দেয়। তবে সেই হাইভটা ভালো মতন সার্চ করে তারা বুঝতে পারে যে এখানে একটা টানেল বানানো হয়েছে, যেটা রিসেন্টলি বানানো হয়েছে, এবং সেই টানেলটা সরাসরি জেরিকো নামক সেই শহরটার দিকেই যাচ্ছে যেখানে সেই বাকি তিন প্রিস্ট গেছে। একই সাথে সেই শহরে সেই ট্রেনটা গিয়ে পৌঁছায়, যে ট্রেনটার মধ্যে শুধু ভ্যাম্পায়াররাই রয়েছে। সেই টুপি পরা মানুষটা সেখানে প্রবেশ করে এবং বাকি ভ্যাম্পায়াররাও সেই ট্রেন থেকে বেরিয়ে সেখানে একটা ম্যাসাকার শুরু করে। নৃশংসভাবে তারা মানুষদের হত্যা করা শুরু করে। অবশেষে সেই তিন প্রিস্টের সাথে সেই টুপি পরা মানুষটা মুখোমুখি হয়। তবে তার শক্তিটা এতটাই বেশি যে সে জাস্ট একটা আঁচড় দিয়ে একটা প্রিস্টের হার্ট, তার হৃদয়টাকে বার করে নেয় এবং বাকি দুই প্রিস্টকে অফার করে যে তার দলে চলে আসার জন্য, নয়তো তাদেরও অবস্থা এরকমই হবে। পরের দিন সকালবেলা প্রিস্ট এবং বাকি লোকেরা সেই গ্রামে গিয়ে পৌঁছায় এবং দেখতে পায় যে সেই বাকি প্রিস্টদের ঝুলিয়ে রাখা হয়েছে একটা ক্রসে। এটা এক টাইপের ওয়ার্নিং, এক টাইপের বার্তা যে কোনো প্রিস্ট বা যেই আসুক এদেরকে হারাতে পারবে না।
হিক্স একেবারে অবাক যে গোটা শহর এত বড় জায়গা একেবারে খালি হয়ে গেল, একটা মানুষও বা সার্ভাইভার নেই সেখানে, এটা কি করে সম্ভব? ওয়েল, তারা সেখানে একটা ট্রেন লাইন লক্ষ্য করে যে লাইনটা সরাসরি একটা মাইনে গিয়ে প্রবেশ করেছে যেটা আগস্টিনে রয়েছে, এবং তাদের মনে একটা ধারণা হয়ে যায় যে এই ভ্যাম্পায়ার্সরা ট্রেনে করে জার্নি করছে দিনের বেলায়। সম্পূর্ণ একটা আর্মার ট্রেন, যার কারণে সূর্যের আলো তাদের গায়ে লাগছে না, এবং রাতের বেলা তারা শহরগুলোতে থামছে, সেখানকার মানুষদের খাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং ট্রেন লাইনটা যেদিকে গেছে সেই বরাবর সোজা যেতে থাকলে একটা শহর পড়বে। তাদের ধারণা হয়তো সে ভ্যাম্পায়ারগুলো ট্রেনে করে শহরের উদ্দেশ্যেই যাচ্ছে। তবে শহরে তারা প্রবেশ করবে কি করে? প্রথমত পাঁচিল, এবং দ্বিতীয়ত সূর্যের আলো। তবে সেই প্রিস্ট জানায় যে না, সেই শহরে কোনো সূর্যের আলো পড়ে না। যেমনটা বললাম, পলিউশন, ডাস্ট, সব কিছু সূর্যের আলোটাকে একেবারে মেঘের মতন ঢেকে রেখে দিয়েছে। ভ্যাম্পায়াররা যদি সেখানে গিয়ে পৌঁছায় তাহলে শুরু হবে একটা বড় লড়াই। এখন তারা সেই ভ্যাম্পায়ারদের বা সেই ট্রেনটাকে আটকাবে কি করে? ওয়েল, তাদের কাছে ডায়নামাইট রয়েছে যেটা সাহায্য নিয়ে তারা রেল লাইনটাকে ধ্বংস করে দিতে পারবে। হিক্স এবং সে প্রিস্ট যাবে লুসিকে বাঁচানোর জন্য। তাদের বাইকটাকে চার্জ করতে হবে, কারণ সেই ট্রেনটাকে ক্যাচ করার জন্য তাদের প্রচণ্ড গতি প্রয়োজন। অন্যদিকে সেই টুপি পরা মানুষটাকে আমরা দেখতে পাই যে লুসিকে আটকে রেখেছে। সে এখনও লুসির উপরে কোনো আক্রমণ করেনি, যেন সে কিছুর একটা অপেক্ষা করছে। সেই মানুষটা যে একটা সময় প্রিস্ট ছিল, যাদেরকে শেখানো হয়েছিল যে এই জন্তুগুলো কতটা হিংস্র, মানে এই ভ্যাম্পায়ারগুলো তারা কতটা অপবিত্র, তবে এই মানুষটা প্রত্যেকটা ভ্যাম্পায়ারের আত্মাটাকে নিজে চেখে দেখেছে। তাদের ভেতরে যতটা পবিত্রতা রয়েছে ততটা মানুষদের মধ্যেও থাকে না, এবং তার একমাত্র লক্ষ্য হচ্ছে এই সম্পূর্ণ দুনিয়াটাকে পরিষ্কার করে একেবারে পবিত্র করে দেওয়া, এবং তার এই কাজে লুসি এবং সেই প্রিস্ট তাকে সাহায্য করবে। অন্যদিকে হিক্স, সে অনেকটা সমস্যায় রয়েছে। সে লুসিকে কোনোভাবেই হারাতে চায় না। অন্যদিকে সে প্রিস্ট, সে তো বলেছে যে লুসি ইনফেক্টেড হয়ে পড়লে সে লুসিকে হত্যা করে ফেলবে। তখন সে প্রিস্ট তাকে সত্য কথাটা জানায় যে সেই লুসি, যাকে হিক্স ভালোবাসে, সে প্রিস্টের নিজেরই তো মেয়ে। সেই যুদ্ধের জন্য সে তার নিজের পরিবার, নিজের মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেছিল, এবং তার নিজের ভাই তার পরিবারের দেখাশোনা করেছিল। প্রিস্ট যেটা করছে সেটা সবার ভালোর জন্য করছে। লুসি যদি কখনো ইনফেক্টেড হয়ে যায় তখন তো সে আর মানুষও না, এবং এটাই হিক্সকে মেনে নিতেই হবে। তারপরে তারা তাদের যাত্রা কন্টিনিউ করে এবং ফাইনালি সেই ট্রেনটাকে ক্যাচ করে নেয়। হিক্স এবং প্রিস্ট সেই ট্রেনে চড়ে বসে, এবং সেই মেয়েটা আগে গিয়ে সেই ট্রেন লাইনের উপরে বোম লাগাবে সেই লাইনটাকে ধ্বংস করার জন্য। প্রিস্ট তারপর ফাইনালি সেই টুপি পরা মানুষটার মুখোমুখি হয়, আর এটা আর কেউ না, এটা তো সেই প্রিস্টের পুরনো বন্ধু যে সেই সোলামিরা হাইবের মধ্যে হারিয়ে গেছিল। প্রিস্ট ভেবেছিল যে সে হয়তো মারা গেছে, কারণ ভ্যাম্পায়াররা তাকে তুলে নিয়ে চলে গেছিল। তবে তার সাথে যেটা ঘটেছে সেটা কেউ কল্পনাই করতে পারেনি। ভ্যাম্পায়াররা যখন তাকে খুবলে খুবলে খেয়েছে, সে যখন বেঁচে থাকার সব আশা ছেড়ে দিয়েছে, তখন সে তার নিজের চোখের সামনে ভ্যাম্পায়ার কুইনকে দেখতে পায়, যে তার নিজের রক্ত দিয়ে সেই মানুষটাকে বাঁচিয়েছে। ভ্যাম্পায়ার কুইনের রক্তের সংস্পর্শে সে একটা নতুন হাইব্রিডে পরিণত হয়েছে, যেটা হচ্ছে হিউম্যান ভ্যাম্পায়ার, যাদের মধ্যে ভ্যাম্পায়ার এবং মানুষ দুটোরই অ্যাবিলিটি থাকবে। এটা তার কাছে উপহার, এবং সে সেই প্রিস্টকে অফার করে যে সেই ভ্যাম্পায়ার রানীর রক্তটাকে গ্রহণ করার জন্য, এবং তারা একত্রে ভাই হয়ে এই গোটা দুনিয়াটাকে জয় করবে। সে লুসিকে এখনও বাঁচিয়ে রেখেছে সেই প্রিস্টের ডিসিশনটা শোনার জন্য। তবে প্রিস্ট একেবারেই তার কথাটা শোনে না, যে ভ্যাম্পায়ার রানীকে হত্যা করার জন্যই তারা সেই সোলামিরা হাইবে প্রবেশ করেছিল, এখন সেই রানীর দাসত্ব তারা কিভাবে পালন করবে আর কি। সে প্রিস্ট তার বন্ধুর সাথে লড়াই করা শুরু করে। তবে একটা হিউম্যান ভ্যাম্পায়ার সে অনেকটাই পাওয়ারফুল, এবং একটা প্রিস্ট তার সাথে লড়ে পারবে না। অন্যদিকে সেই মেয়েটা, যাকে কিছু ফ্যামিলিয়ার খুব জ্বালাতন করছিল, এমনকি তারা সেই বোমটাকেও ডিফিউজ করে দেয় যাতে সেই ট্রেন লাইনটা ধ্বংস না হয়। বাধ্য হয়ে সেই মেয়েটা সেই এক্সপ্লোসিভগুলো নিজের বাইকের মধ্যে লাগিয়ে সেই ট্রেনের দিকে রওনা দেয়। হিক্স এবং সেই প্রিস্ট তারা একসাথেই ছিল, তারা চেষ্টা করে লুসিকে বাঁচানোর জন্য। তবে সেই হিউম্যান ভ্যাম্পায়ারের সাথে লড়াই করা একেবারেই সহজ ছিল না। তবে অবশেষে সেই মেয়েটা তার বোম লাগানো বাইকটা এনে সরাসরি সেই ট্রেনে ধাক্কা মারে, যেখানে একটা বৃহৎ এক্সপ্লোশন হয়, যার ফলে সম্পূর্ণ ট্রেনটা তো ধ্বংস হয়ে যায়, এবং একই সাথে সেই টুপি পরা হিউম্যান ভ্যাম্পায়ার সেও মারা যায়। সেই প্রিস্ট সময় মতন লুসিকে বাঁচিয়ে নিয়েছে, এবং প্রত্যেকেই সেখানে জীবিত রয়েছে। তারপর সেই প্রিস্ট সরাসরি সেই চার্চ কাউন্সিলে চলে যায়। ওরেলাস তাকে দেখে একেবারে রেগে গেছে যে তার এত সাহস হলো কি করে এই শহরে আবার ফিরে আসার, এই স্থানে আবার ফিরে আসার। তবে সেই প্রিস্ট সেখানে গেছে তার নিজের সত্যটাকে প্রমাণ করার জন্য। তার কথা এতদিন ধরে কেউ বিশ্বাস করেনি। সেই চার্চ মানুষদের মিথ্যে কথা বলেছে যে সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে, ভ্যাম্পায়ারদের আর কোনো অস্তিত্ব নেই। তবে শহরের বাইরেই একটা ট্রেন ধ্বংস হয়ে পড়ে রয়েছে, বহু ভ্যাম্পায়ারের মৃতদেহ সেখানে পড়ে রয়েছে, যার মধ্যে সে ভ্যাম্পায়ার রানী নেই এখনও, এবং তাকেই খুঁজতে এই প্রিস্ট যাচ্ছে। ওরেলাস স্টিল বলছে যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে, ভ্যাম্পায়ারের তো আর কোনো অস্তিত্ব নেই। তখন সেই প্রিস্ট একটা ভ্যাম্পায়ারের কাটা মুন্ডু সেখানে ফেলে দেয় সবার সামনে, যাতে সত্যটা সবাই জানতে পারে।
সে ওরেলাস বলেছিল যে যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে প্রিস জানায় যে না, যুদ্ধ শেষ হয়নি, বরং আর এক নতুন যুদ্ধ শুরু হতে চলেছে। এটা বলে সে সেই কাউন্সিল থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেই মেটার সাথে সাক্ষাৎ করে। মেটা জানায় যে বাকি প্রিস্টরাও আসছে তাদেরকে সাহায্য করার জন্য। চার্চের অথরিটি তাদের কাছে নেই, তাদের সাপোর্ট তাদের কাছে নেই, তবে তারা সত্যের জন্য লড়বে এবং এই লড়াইটা তারাই শেষ করবে। এটা বলে তারা তাদের বাইকে চেপে সেখান থেকে বেরিয়ে যায় এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। সিনেমাটা আমার অনেক আগেই দেখা ছিল, আমার ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটা, সেই জন্য আরেকবার রিওয়াচ দিলাম এবং একটা ভিডিও বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে ভুলবেন না এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।